মাছের ঝোল রান্না করবেন কিংবা ডিম কারি অথবা আর কিছুই নয়, একটু আলু দিয়ে কষা মাংস রান্না করার প্ল্যান করলে যে উপকরণগুলি ছাড়া আর একেবারেই চলবে না সেটা হলো পেঁয়াজ। আর এই পেঁয়াজের জন্য একেবারে চোখে জল আসবেই, তবে এই জল কাটতে গিয়ে একেবারেই কিন্তু কাটার নয়, কারণ দামের জন্য চোখের জল আসবে। এই মুহূর্তে পেঁয়াজের দাম নাকি বাড়তে পারে ফের একবার, সেই নিয়ে জল্পনাও তুঙ্গে। এখন 30 টাকা কেজি দরে পেঁয়াজ বিকোচ্ছে, তবে প্রশ্ন হলো এরপর কি হবে? এই আবহে আবার আরব আমিরশাহী এবং বাংলাদেশে 64,000 টন পেঁয়াজ রপ্তানিতে ছাড়পত্র দিল নয়াদিল্লি। জানা গিয়েছে ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে এই পেঁয়াজ রপ্তানি করা যাবে। বাণিজ্য মন্ত্রক এই বিষয়ে সিলমোহর দিয়েছে। সূত্রের খবর, গত বছরের 7ই ডিসেম্বর পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে কড়াকড়ি করেছিল সরকার। আগামী 31শে মার্চ পর্যন্ত সেই কড়াকড়ি আরোপ করা ছিল। মূলত দেশের অভ্যন্তরে পেঁয়াজের দাম যাতে কিছুতেই না বৃদ্ধি পায় সেই কারণে এই উদ্যোগ। এরপর ধাপে ধাপে কিছু বন্ধু দেশে পেঁয়াজ রপ্তানির ব্যাপারে ছাড়পত্র দেওয়া হয়েছে। 2023 সালের এপ্রিল থেকে এই বছরের অগস্ট পর্যন্ত ভারত প্রায় 10 মেট্রিক টন পেঁয়াজ বিদেশে রপ্তানি করেছে। এখনও পর্যন্ত মালয়েশিয়া বাংলাদেশে এই পেঁয়াজ ভারত রপ্তানি করেছে। এবার সেই তালিকায় আরব আমিরশাহীর নামও জুড়ল। ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে এই পেঁয়াজ রপ্তানি করা যাবে। এবার আপনাদেরকে বলি যে ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেড সেটা কী। এটি হলো একটা আন্তরাজ্য সমবায় প্রতিষ্ঠান। এর মাধ্যমে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, কৃষক ভারতী কোঅপারেটিভ লিমিটেড সহ একাধিক প্রতিষ্ঠান এই সমবায়ের আওতায় রয়েছে। তবে এই নিয়ে বেশ কিছু নিয়মাবলীও রয়েছে। 2023 সালের 28শে অক্টোবর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে টন প্রতি ন্যূনতম রপ্তানি মূল্য ধার্য করা হয়েছিল $800। দাম কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এই সব কিছুর মধ্যে আবারও নতুন করে পেঁয়াজের দাম বৃদ্ধির খবরে নতুন করে যেন একেবারে চিন্তার ভাঁজ পড়ল। কারণ এভাবে যদি পেঁয়াজের দাম বাড়তে থাকে তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে পেঁয়াজ কাটতে গিয়ে না হলে পরও পেঁয়াজের দাম শুনেই একেবারে চোখে জল আম জনতার। আর সেই জন্যই বলা হচ্ছে যে মাছের ঝোল রান্না করবেন কিংবা ডিম কারি, সবকিছুতেই তো পেঁয়াজ একেবারে লাগছে। এছাড়া কষা মাংস রান্না করতে গেলে আবার পেঁয়াজের পরিমাণটাও বেশি লাগে, কিন্তু সেই পেঁয়াজ এবারে কিনতে গিয়ে চোখে জল আসতে বাধ্য, কারণ পেঁয়াজের দাম যে আবারও বাড়তে চলেছে। যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে পেঁয়াজের দাম নাকি আবার একবার বাড়তে পারে, সেই নিয়ে জল্পনাও তুঙ্গে। এখন 30 টাকা কেজি দরে পেঁয়াজ বিকোচ্ছে, তবে প্রশ্ন হলো এরপর কি হবে? এই আবহে আবার নাকি জানা যাচ্ছে যেটা আরব আমিরশাহী এবং বাংলাদেশে 64,000 টন পেঁয়াজ রপ্তানিতে ছাড়পত্র দিল নয়াদিল্লি। জানা গিয়েছে ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে এই পেঁয়াজ রপ্তানি করা যাবে। বাণিজ্য মন্ত্রক এই বিষয়ে সিলমোহর দিয়েছে। সূত্রের খবর, গত বছরের 7ই ডিসেম্বর পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে কড়াকড়ি করেছিল সরকার। আগামী 31শে মার্চ পর্যন্ত সেই কড়াকড়ি আরোপ করা ছিল। মূলত দেশের অভ্যন্তরে পেঁয়াজের দাম যাতে কিছুতেই না বৃদ্ধি পায় সেই কারণেই এই উদ্যোগ। এরপর ধাপে ধাপে কিছু বন্ধু দেশে পেঁয়াজ রপ্তানির ব্যাপারে ছাড়পত্র দেওয়া হয়। 2023 সালের এপ্রিল থেকে এই বছরের অগস্ট পর্যন্ত, যেটা জানা যাচ্ছে যে ওই বছরের অগস্ট পর্যন্ত 10 মেট্রিক টন পেঁয়াজ বিদেশে রপ্তানি করা হয়।
সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।